আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও, মানে গতকাল শনিবার ছিল, ওই দিন সকালবেলা সারাদিন কী কী করেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি শুক্রবার দিন মুরগির মাংস রান্না করেছিলাম, সেটাকে আমি জাল করার পরে দেখি এটা গরুর মাংসের মতো হয়ে গেছে এবং ঝোলটা অনেক বেশি টেস্টি ছিল। আর হচ্ছে আমি ডিম পোচ করেছিলাম, তো একটা ডিম পোচ হচ্ছে আমি করতে গিয়ে ওর মধ্যে এত বেশি পানি ছিল যে ওইটা ফাটতে ফাটতে অর্ধেক চলে গেছে, রান্নাঘরেই ছিটাই ছিল। তো আমি আর একটা ডিম পোস্ট করে নিলাম। টোটাল তিনটা ডিম পোস্ট, মুরগির মাংস আর পরোটা দিয়ে খেয়ে আমরা দুজন বের হয়ে গেলাম। আমাদের বাসার সামনে যে রাস্তাটা ছিল সেটার অবস্থা খুবই বাজে ছিল, রিসেন্টলি এটা ঠিক করা হয়েছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। আর এই যে বাসার পাশে যে কাজগুলো চলে তার সাউন্ডের কারণে আমার আসলে ভয়েস দিতে অনেক কষ্ট হয় সারাদিন, আর সারাদিনই কম বেশি মাথা ব্যথা থাকে। যাই হোক, আমরা চলে আসলাম বসুন্ধরার গেটে। আর ওভারব্রিজে উঠবো, তার আগে ভাবলাম যে দুজন দুটো শরবত খেয়ে নিই, অনেক গরম। আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে উত্তরাতে যাব আমরা। আজকে উত্তরাতে এভাবে করে কখনো ঘোরাঘুরি করে দেখাও হয়নি, যাওয়াও হয়নি। মেনলি যাচ্ছি অন্য একটা কারণে। আমরা খুব সম্ভবত ভিক্টর ক্লাসিকে উঠেছিলাম বাসে, তারপরে যে রাজলক্ষ্মীর সামনেই আমরা নামি, একদম ওভারব্রিজের সামনে রাজলক্ষ্মী কমপ্লেক্সে একটু ঢুকলাম আমরা। তারপরে দোতলা পর্যন্ত মনে হয় আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম যে এখানে কী কী আসছে, কী কী পাওয়া যায়। তো দেখলাম আমাদের বাসা থেকে ভালোই কাছে, মানে জ্যাম ছিল না, তো মানে ওইটা অফিস আওয়ার ছিল না, যে কারণে আমরা তেমন একটা জ্যাম পাইনি, একবারেই চলে আসতে পারছি। আর ওইখান থেকে বের হওয়ার পরে আমরা একটু স্বপ্নতে ঢুকেছিলাম। স্বপ্নের এই ব্রাঞ্চটা অনেক বড় দেখলাম উত্তরাতে, দুই তিনটা ফ্লোর মিলায়। তো যেহেতু মেয়ে মানুষ, কোকারিজের আইটেমগুলো আসলে দেখলে পরে চোখটা আটকে যায়, তো ভাবলাম যে এগুলো একটু দেখি, প্রাইস কেমন একটু নাড়াচাড়া করি। তো সব কিছু আর কি দেখতেছিলাম ঘুরে ঘুরে, ভালোই লাগছে আমাদের কাছে। উত্তরাতে যাওয়ার প্রধান কারণটা হচ্ছে উত্তরায় আমরা গিয়েছিলাম কাচ্চি ভাইয়ের কাচ্চিটা ট্রাই করার জন্য। বসুন্ধরাতেও একটা ব্রাঞ্চ আছে, তবে ওইখানে আমরা দুইবার অলরেডি খাইছি, তাই এবার ভাবছিলাম একটু অন্য ব্রাঞ্চে যাব। তো আমাদের বাসার কাছ থেকে উত্তরাটাই বেশি কাছে হয়, তাই ওইখানে যাওয়া। ওইখানে যাওয়ার পর আমরা মেনুটা দেখলাম, তারপরে একটা বাসমতি কাচ্চি আর একটা হচ্ছে কাচ্চি খাদক, এটা আমি অর্ডার দিছিলাম, আর হচ্ছে একটা বোরহানি অর্ডার দিছিলাম। বাইরে থেকে আমি কোকটা নিয়ে গেছিলাম স্বপ্ন থেকে যখন বের হই তখন, কারণ হচ্ছে ওইখানে কোনো কোক পেপসি এগুলো আসলে পাওয়া যায় না, আপনাকে বোরহানিটাই ট্রাই করতে হবে অথবা ফিনি মিষ্টির আইটেম থাকে। আর আমার সাথে মনে হয় যে কাচ্চির সাথে বা বিরিয়ানির সাথে কোক ছাড়া আসলে আমার কাছে তেমন কোনো কিছুই অত ভালো লাগে না, এজন্য ওইটা বাইরে থেকেই নিছি। কাচ্চি ভাইতে ঢোকার পরে আমরা দেখলাম যে এখানে কারেন্ট নাই, মানে এসিও চলতেছে না, আর কোনো টেবিল ফ্যানের ব্যবস্থা বা এমনি কোনো ফ্যানের ব্যবস্থাও নাই। তো অনেকক্ষণ আমরা এখানে ফ্রেশ হয়ে বসলাম, তো ওয়েটার ওনরাও আসে নাই, ভাবতেছিল যে হয়তো বা কারেন্ট আসলে পরে এরা অর্ডার দিবে। যখনই কারেন্টটা চলে আসছে ওনরাও চলে আসছে যে কি খাবেন। তারপরে আমরা অর্ডার করলাম, খাবারটা অনেক গরম ছিল, একদম দুপুর টাইমে গিয়েছি, তো মানে একদমই গরম গরম খাবারটা পাইছি। আর খুব লাকিলি প্রত্যেকটা মাংসই ছিল খুব ভালো, মানে চেঞ্জ করতে হয় নাই। আর আমি একবার শুধু বলে দিয়েছিলাম যে ভাইয়া মাংসগুলো ভালো দিয়েন, একটু দেখে দিয়েন, তো প্রত্যেকটা মাংসই আর কি ভালো দিছে। কাচ্চি খাদক যেইটা আর কি, যে অপশনটা, ওইটা আসলে ট্রাই করলে পরে আমি বলবো মাংস যারা একটু বেশি পছন্দ করেন ওইটা ট্রাই করে দেখতে পারেন, ওইটা অনেক মজার আর একদম সেরা। গতকাল এভাবে খাওয়া দাওয়া করার কারণটা হচ্ছে গতকাল একটা বিশেষ দিন ছিল, খুবই বিশেষ। কী দিন ছিল সেটা আমি অত বিস্তারিত বলবো না, তবে আলহামদুলিল্লাহ সেটা আমার কাছে আমার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, যে কারণে আমরা ভাবলাম যে একটু দূরে গিয়ে দুজন মিলে কিছু একটা খাওয়া দাওয়া করি এই আর কি। ভিতরে লোকজনের অনেক বেশি গ্যাদারিং ছিল, এত পরিমাণ লোকজন আসতেছিল, আর মানুষ যে এত পছন্দ করে কাচ্চি ভাইয়ের বিরিয়ানি সেটা হয়তো বা আমি উত্তরাতে এবার না গেলে বুঝতে পারতাম না। যাই হোক, আমরা কোনো রকম বিল টিল দিয়ে বের হয়ে গেছি। আর বের হওয়ার পরে হচ্ছে আমরা ভাবছিলাম যে আমরা একটু ঘোরাঘুরি করবো এখান দিয়ে, কারণ আমার হাজব্যান্ড এখানকার অনেক কিছুই চিনে, যেহেতু ওরা একসময় উত্তরাতে থাকতো। তো এত গরম হওয়ার কারণে আমরা আসলে আর ট্রাই করি নাই ঘোরার, আমরা খাওয়া দাওয়া করে বাসে উঠে গেছিলাম। খুব সম্ভবত আমরা রায়দাতে উঠে চলে আসছিলাম বসুন্ধরা গেটের সামনে একদম, তারপর আর কি বাসায় চলে আসি। তো এখানে ওভারব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছিলাম ভিউটা এত সুন্দর ছিল, তাই এটা একটু ভিডিও করে রাখলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।